हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा निश्चय सकले खूब भलो आचो। देखो तुम्हारे सामने आज के क्यों हाजिर हमें नहीं माच और कि मसला लंका। एखे करब रुई माचे पिंदालू। तुम्हारे साथ शेयर करो रुई माचे पिंदालू रेसिपी। तर चार टुकड़ो रुई माच नहीं भलोक नून हलुद दिए माखिए नहीं हाफ इंची आदा, पाँच कोआ रसुन, एक छोटो दारचिनी, तीनटे लवंग, चारटे गोलमरिच और एक चा चामच जिरे और नियेछि देखो छटा शुकनो लंका। आमी माझखान थेके केटे बीजगुलो बार करे भिजिए रेखेछि। तो सबार प्रथमे आमी एई लंका और ये मसलागुलोर एकटा पेस्ट तैरी करे नेब। चलो पेस्टटा तैरी करी। मसलार पेस्टटा करा हये गेछे। এবার আমি তৈরি করে নেব ভিন্ডালু মশলা। এবার ভিন্ডালু মশলাটা তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ তেঁতুলের পাতা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ভিনেগার। আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা আমি এইভাবে কেটেছি একদম সরু সরু করে। এবার আমি খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিন্ডালু মশলাটা। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা আমি রাখবো মাঝারিতে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা দেওয়ার পর একটু ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ বা পাঁচ মিনিট মতো। আর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে মাছগুলো একটু উল্টে দেব। এভাবে আমি আরো দু মিনিট রেখে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর ঢাকাটা খুলে নেব।
আর দেখব মাছগুলো কি অবস্থায় আছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মাছগুলো রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভিন্ডালু বা রুই ভিন্ডালু, এটা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা লাল বেল আইকনটি প্রেস করো। তো চলো আজকের মতন টাটা, সকলে ভালো থেকো।